জায়গা থেকে সংবাদ সন্ধানে আপনাদের সাথে আছি আমি মাহফুজ মমিতা এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানাবো বার্তাকক্ষের সবশেষ। শিক্ষার্থী ব্যবসায়ী সংঘর্ষে তিন মামলায় 7 শতাধিক ছাত্রসহ 1400 আসামি, 2 দিন পর স্বাভাবিক অবস্থায় ফিরেছে নিউ মার্কেট। সংঘর্ষের ঘটনায় সরকারের ব্যর্থতা প্রমাণিত, দাবি ফখরুলের। সরকারের হস্তক্ষেপে সংঘাত থেমেছে বললেন কাদের। ১৭ ই-কমার্স কোম্পানির লেনদেনের প্রতিবেদন হাইকোর্টে জমা। কয়েকটি প্রতিষ্ঠান অর্থ পাচারে জড়িত থাকতে পারে বলছে বিএফআইইউ। এবং চাঁদপুরে প্রস্তাবিত বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জমি অধিগ্রহণে জালিয়াতির অভিযোগ, সত্যতা পেয়েছে দুদক। সৌদি এক্সট্রিম, এনজয় স্মুথ স্পিড। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। 2 দিন পর স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে নিউ মার্কেট এলাকা। দোকান খুলতে শুরু করেছে, ক্রেতারাও আসছেন, কলেজের অবস্থাও একেবারে স্বাভাবিক। সোমবার নিউ মার্কেটে 2টি ফাস্টফুডের দোকানের কর্মীদের দ্বন্দ্ব থেকে শুরু, যা পরবর্তীতে ব্যবসায়ীদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রূপ নেয়। পরে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয়, পুলিশ এবং ব্যবসায়ী নেতাদের বৈঠকের পর এ বিষয়ে সমঝোতা হয়। বৃহস্পতিবার সকাল থেকে খুলতে শুরু করে নিউ মার্কেট। দোকান মালিকরা বলছেন এই 2 দিনে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ঘটনা যে 2টি দোকানকে কেন্দ্র করে তাদের বিচার দাবি করেন তারা। আজকে আমাদের 3টা দিন খুবই অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম আমরা। এটা সুষ্ঠু বিচার আমরা চাই, যেন আমার ভবিষ্যতে যেন এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নিউ মার্কেটে ক্রেতারা নির্বিঘ্নে কেনাকাটা করছেন। মার্কেটে খুলছে বা মার্কেটের কোনো গণ্ডগোল নেই, এখন মোটামুটি ভালো এবং শান্ত। ঘটনার সূত্রপাত হওয়া ফাস্টফুডের দোকান ওয়েলকাম এবং ক্যাপিটাল এখনো বন্ধ। দোকান মালিক সমিতি বলছে ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত করে বিচার না হওয়া পর্যন্ত এই 2টি দোকান বন্ধ থাকবে। ততক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত এটা আইন শৃঙ্খলা বাহিনী সহ আমরা যারা ব্যবসায়ী সমিতি আছি, এরা প্রকৃত দোষী যে ফাইন্ড আউট হবে তার শাস্তির ব্যবস্থা করার পরে এই দোকান খোলা বন্ধ রাখার বিষয়টা নির্ধারিত হবে। এদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা হলে আছেন, এই ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবি করছেন তারা। যারা এর সাথে জড়িত ছিল তাদের যেন শাস্তি হয় সেই দাবি আমাদের। ফ্রেন্ড নিয়ে গেলে কিংবা একটা বান্ধবী নিয়ে গেলে দেখবেন যে ওরা টিস করে, তো এটা অনেকদিন থেকে একটা চাপা খুব ছাত্রদের ভিতরে বা সবার ভিতরে কাজ করতেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে ঢাকা কলেজের শিক্ষক এবং ব্যবসায়ীদের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে, যারা এসব ঘটনা যাতে আর না ঘটে সেজন্য কাজ করবে। তদন্তে আমরা মন্ত্রণালয়ে বসবো, বসে আমরা সব কিছু পর্যালোচনা করে তারপরে সিদ্ধান্ত যাব। এখনই এই মুহূর্তে আমার বলার পরিস্থিতি নেই, শিক্ষা মন্ত্রণালয়ে কতদিন ছিল সেই আলোকে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আহত শিক্ষার্থীদের চিকিৎসা খরচ সহ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন ব্যবসায়ী নেতারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিউ মার্কেটে ব্যবসায়ী এবং ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মোরসালিন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে 2। ক্ষতিপূরণের পাশাপাশি সুষ্ঠু বিচার দাবি করেছে পরিবার। শিশু সুমাইয়া, 2 দিন আগে বাবা মোরসালিনের বুকে নিশ্চিন্তে মাথা রাখা শিশুটি এখন এতিম। রাতে ফিরে আসবে বলে মঙ্গলবার বাসা থেকে বের হলেও আর ফেরেনি সুমাইয়ার বাবা। স্বামীকে হারিয়ে আর্তনাদে মূর্ছা যাচ্ছেন স্ত্রী মিতু। সন্তানদের ভবিষ্যৎ কি, কে নেবে দায়িত্ব, বারবার একই প্রশ্ন। আমার পোলাপানটিকে কারা দেখবো, কে দেখবো আমার পোলাপানটি, সরকার দেখবো আমার পোলাপানের দায়িত্ব নিতে, আমার স্বামী ছাড়া আমার কামাই করার কেউ নাই গো। মোরসালিনের মা নূরজাহান বেগমের আর্তনাদ, সুষ্ঠু বিচার চান ছেলে হত্যার, দাবি করেন পরিবারের ভরণ পোষণের। আমার আমি সুষ্ঠু বিচার চাই, আমার বাবা রে কেলে গহু দাও দিয়ারা মারলো, ইট দিয়া কেলে গা শাসলো, আমার বাবা কোনো অপরাধ করছিল, আমার বাবা তো কোনো অপরাধ করে নাই, আমার বাবা নামাজ পড়তে যাইতে লইছে, নামাজের থেকে বাড়িতে আছে, আমার বাবারে ধইরা এমনে মারলো। কামরাঙ্গীর চরের পশ্চিম রসুলপুরের এই বাসায় থাকতেন মোরসালিন।
শেষ যাত্রাও এখান থেকেই। মঙ্গলবার নিজ কর্মস্থল নিউ সুপার মার্কেটে যান মোরসালিন, শিকার হন হামলার। আহত মোরসালিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান বৃহস্পতিবার ভোরে। এই ঘটনায় নিহত নাহিদও রসিলপুরেরই বাসিন্দা। ঘরজুড়ে নাহিদের ছবি, কিন্তু নাহিদ বন্দী ফটো পেপারে স্বজনদের স্মৃতিতে। মামলা করেছে পরিবার, বিচার চান স্ত্রী ডালিয়া। দুই কর্মচারীর দ্বন্দ্ব রূপ নেয় ব্যবসায়ী বনাম শিক্ষার্থীদের সংঘর্ষে। প্রাণ হারিয়েছেন দুইজন, আহত শতাধিক। তিন দিনের ব্যবধানে স্বাভাবিক নিউ মার্কেট এলাকা, কিন্তু সারাজীবন ক্ষত বয়ে বেড়াতে হবে হতাহতদের পরিবারকে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিউ মার্কেটে ছাত্র ব্যবসায়ী সংঘর্ষের ঘটনায় সরকারি কাজে বাধা এবং সদস্যদের উপর হামলার অভিযোগে ঢাকা কলেজের অজ্ঞাত সাত শতাধিক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এছাড়াও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনেও আরেক মামলা করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত তিনটি মামলায় মোট আসামি করা হয়েছে 1300 বেশি মানুষকে। এর আগে বুধবার রাতে নিউ মার্কেট থানায় সংঘর্ষের ঘটনায় নিহত নাহিদের পরিবার বাদী হয়ে অজ্ঞাত 150 থেকে 200 জনকে আসামি করে হত্যা মামলা করে। মামলাটি পরে জিবিতে হস্তান্তর করা হয়। আর পুলিশের কাজে বাধা এবং হামলার অভিযোগে মামলায় 24 ব্যবসায়ী এবং ছাত্রের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও আসামি করা হয়েছে ঢাকা কলেজের অজ্ঞাত 600 থেকে 700 ছাত্র এবং 200 থেকে 300 ব্যবসায়ী কর্মচারীকে। আর ককটেল বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাত 150 থেকে 200 জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে পুলিশ। নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় সরকারের ব্যর্থতা প্রমাণিত বলে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুইটি মৃত্যুর দায় কোনোভাবেই এড়াতে পারে না সরকার। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আমলে নিউ মার্কেটে প্রতিদিন রণক্ষেত্র হতো। ছাত্র ও ব্যবসায়ীদের সংঘর্ষ আপাতত থেমেছে, কিন্তু তার রেশ এখন জাতীয় রাজনীতিতে। বৃহস্পতিবার এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, সংঘর্ষ থামাতে সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। টানা দুই দিনের সংঘর্ষে দুইটি মৃত্যুর দায় পুলিশ এড়াতে পারে না। পুলিশের নিষ্ক্রিয়তাই এর জন্য সম্পূর্ণভাবে দায়ী। এই মৃত্যুর জন্য এবং এটা হত্যার জন্য তারাই দায়ী। ঘন্টার পর ঘন্টা ধরে সংঘর্ষ হয়েছে দুটি পক্ষের মধ্যে, সেটাকে তারা বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সংঘর্ষ দিয়ে মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে দেশে আসলে কোনো সরকার নেই। এই সরকার সম্পূর্ণ ব্যর্থ সরকারে পরিণত হয়েছে। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দাবি করেন, সরকারের হস্তক্ষেপের কারণেই নিউ মার্কেটের সংঘর্ষ থেমেছে। বিএনপির আমলে এ ধরনের ঘটনা প্রতিদিনই ঘটত। নিউ মার্কেটে গোলমাল, তাতেই বাংলাদেশ যেন আকাশ ভেঙে পড়েছে। বিএনপি আমলে একটা দিন কি বাকি ছিল, নিউ মার্কেট এলিফ্যান্ট রোড এলাকা ছিল প্রতিদিন রণক্ষেত্র। ভুলে গেছেন ফকরুল সাহেব? দলের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক লীগের এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের অভিযোগ করেন, দেশে ও বিদেশে বসে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী বঙ্গবন্ধু পরিবারের চরিত্র হননের চেষ্টা করছে। এ ব্যাপারে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুধু শহর নয়, প্রত্যন্ত অঞ্চলকে গুরুত্ব দিয়েই চলছে সরকারের উন্নয়ন কার্যক্রম। পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লবের জন্য গড়ে তোলা হচ্ছে দক্ষ জনশক্তি। দুপুরে নরসিংদীতে এশিয়ার সবচেয়ে বড় সার কারখানার ভিত্তি স্থাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগ সরকারকে ধারাবাহিকভাবে নির্বাচিত করায় দেশের উন্নয়ন সম্ভব হচ্ছে বলেও জানান তিনি। সার কারখানা নির্মাণের নির্দেশনা প্রদান করেন। নরসিংদীর পলাশ ও ঘোড়াশালে পুরাতন দুটি সার কারখানার পরিবর্তে উচ্চ ক্ষমতার নতুন একটি ইউরিয়া সার কারখানা নির্মাণ করা হচ্ছে। দিনে 2800 মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের ভিত্তি স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী দেশের নানামুখী উন্নয়নের পাশাপাশি শিল্প উন্নয়নে নেয়া বর্তমান সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন। বলেন, ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে দেশ। প্রযুক্তি পরিবর্তনশীল, তাই চতুর্থ শিল্প বিপ্লবের উপযুক্ত জনশক্তি যাতে গড়ে ওঠে তার ব্যবস্থাও আমরা নিয়েছি। প্রজন্মের পর প্রজন্ম যেন উন্নত সুন্দর জীবন পায় তা নিশ্চিত করবে,
সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যেই আমাদের গৃহীত পদক্ষেপের ফলে মাথাপিছু আয় $2,591 উন্নীত করতে সক্ষম হয়েছি। বারবার নির্বাচিত করায় দেশের উন্নয়ন সম্ভব হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, শুধু শহর নয়, গ্রামভিত্তিক উন্নয়নকেই গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। গৃহীত নানা পদক্ষেপের ফলেই উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ। আমি জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই যে তারা আমাদেরকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছে বলেই আজকে বাংলাদেশের উন্নয়ন করতে আমরা সক্ষম হয়েছি। বর্তমানে আমরা প্রায় 202 দেশ বা অঞ্চলে 766 পণ্য রপ্তানি করতে পারছি। আজকে বাংলাদেশে শতভাগ আমরা বিদ্যুৎ দিয়েছি। শিল্প প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরে শেখ হাসিনা জানান, বিশ্বের 10 গ্রিন ফ্যাক্টরির 7 এখন বাংলাদেশে। আমরা উদযাপন করেছি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইভ্যালি সহ 17 ই-কমার্স কোম্পানির 10,000 কোটি টাকার বেশি লেনদেনের প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। সকালে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। অভিযুক্ত 50 ই-কমার্স প্রতিষ্ঠানের মধ্যে কয়েকটি কোম্পানি অর্থ পাচার করতে পারে বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে প্রতিবেদনটিতে। চটকদার বিজ্ঞাপন দিয়ে অনলাইনে পণ্য বেচা কেনা করে জনপ্রিয় হয়ে উঠলেও অর্থ আত্মসাত, ক্রেতাদের সঙ্গে প্রতারণা সহ নানা অভিযোগে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বেশ কটি ই কমার্স কোম্পানি। এসব অভিযোগের তদন্ত করছে গোয়েন্দারা। গ্রেপ্তার করা হয়েছে বেশ কটি প্রতিষ্ঠানের কর্মকর্তাকে। এসব নিয়ে 3 রিটের পর ই কমার্সের নামে অর্থ পাচার লেনদেন সহ বিস্তারিত তথ্য জানাতে বাংলাদেশ ব্যাংক, NBR ও বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেয় হাইকোর্ট। বৃহস্পতিবার 17 ই কমার্স প্রতিষ্ঠানের বিষয়ে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দিয়েছে BFIU। সেখানে এসব প্রতিষ্ঠানে প্রায় 10,000 কোটি টাকার বেশি লেনদেনের কথা বলা হয়েছে। শুনানিতে আইনজীবী জানিয়েছেন, কিউকম, সিরাজগঞ্জ .com, বুমবুম সহ বেশ কটি প্রতিষ্ঠানের টাকা তাদের ব্যাংক হিসাবে পাওয়া যায়নি। 17 প্রতিষ্ঠান থেকে প্রায় 10,500 কোটি টাকা লেনদেন হয়েছে। তন্মধ্যে 3 প্রতিষ্ঠানকে ওরা CID কাছে প্রেরণ করেছে। এই রিপোর্টে উল্লেখ করেছে মানি লন্ডারিং এর সঙ্গে জড়িত কিনা এই মর্মে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য। এছাড়াও হিসাব কিতাব এখানে এসেছে, এই টাকার উৎস কী এবং কোথায় এই টাকা গেল এটি যদি বের করা যায় তবেই এই রিট পিটিশনের উদ্দেশ্যটি, পারপাসটি যথাযথ হবে। শুনানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের আইনজীবী আদালতকে জানান, ই কমার্স খাতে 2020-21 অর্থ বছরে 33 কোটি টাকা, চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে 12.5 কোটি টাকার মতো রাজস্ব আদায় হয়েছে। এছাড়া 123 প্রতিষ্ঠানকে ভ্যাট ফাঁকির জন্য 139.16 কোটি টাকা জরিমানা করা হয়েছে। তাদের নথিভুক্ত করেছেন, তারা এটি বিবেচনায় নিয়ে আগামী মে মাসের 22 জানাবেন যে কারণ দর্শানো নোটিশ প্রদান করার প্রয়োজন রয়েছে কিনা। পরবর্তী আদেশ দেওয়ার জন্য আগামী 22 মে নির্ধারণ করেছে হাইকোর্ট। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁদপুরে প্রস্তাবিত বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের কারসাজি এবং পদ্মা মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর সঙ্গে লক্ষ্মীপুর গ্রামের ইউনিয়ন চেয়ারম্যান সেলিম খানের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সংস্থা প্রধান কার্যালয়ে এসব তথ্য জানিয়েছেন দুদক সচিব। 2019 সালের ডিসেম্বরে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের চূড়ান্ত খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। পরের বছর বিল পাশ হয় সংসদে। এরপর বিশ্ববিদ্যালয়ের জন্য চাঁদপুর জেলার লক্ষ্মীপুর গ্রামে 60 একর জমি অধিগ্রহণ করা হয়। অভিযোগ উঠে স্থানীয় UP চেয়ারম্যান সেলিম খান জমির উচ্চ মূল্য দেখিয়ে 360 কোটি টাকা আত্মসাতের চেষ্টা করেন। এছাড়া 200 ড্রেজার দিয়ে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করা হয় চেয়ারম্যান সেলিমের তত্ত্বাবধানে। বালু মহল একটা ইজারার বিষয় থাকে, এখানে যদি সেরকম কোনো পদ্ধতি না থাকে উনি কীভাবে তুলছেন এবং কতদিন যাবৎ তুলতেছেন এই বিষয়গুলি এখন আমাদের যে এনফোর্সমেন্ট টিম গিয়েছিল তারা জেলা প্রশাসন, জেলা রেজিস্ট্রার কার্যালয়, তারপরে এই সংশ্লিষ্ট যে দপ্তর রয়েছে তাদের কাছ থেকে আরও তথ্য উপাত্ত নেবেন। এপ্রিলের শুরুতে চাঁদপুরে সরজমিনে অভিযানে অনেক অভিযোগের সত্যতা পায় দুদকের দল। সেলিম চেয়ারম্যান সাহেব প্রায় 139 দলিল তৈরি করেছেন, জমি বিক্রি ক্রয় দেখিয়েছেন যাতে মৌজা মূল্যটা বাড়িয়ে দেওয়া যায় এবং ওই প্রাক্কলন যাতে বর্ধিত মূল্যটা আসে সেইভাবে তিনি একটা পরিকল্পনা করেছিলেন।
চাঁদপুরের লক্ষ্মীপুর গ্রামে চেয়ারম্যান সেলিম খানের অবৈধ সম্পদের খোঁজ করছে দুদক। আদালতে উপস্থাপনযোগ্য তথ্য প্রমাণ পাওয়া গেলেই মামলা হবে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে নিয়ে আসতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে কোনো প্রস্তাব দেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তবে সব দলের অংশগ্রহণের বিষয়টি আলোচনায় ছিল বলে জানান তিনি। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফর করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সফরকালে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের নির্বাচনসহ নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, র্যাবের 7 কর্মকর্তার মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার কবে হবে তা সুনির্দিষ্টভাবে বলা যাবে না। বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট সঠিকভাবে উপস্থাপিত হয়নি বলেও দাবি পররাষ্ট্রমন্ত্রীর। আমরা সব দলকেই চাই, সব দলই মোটামুটি আসে, কিন্তু কোনো একটা বড় দল আছে তারা পাবলিকলি বলে তারা ইলেকশন করবে না। তো তখন আমরা যদি কেউ যদি ইচ্ছা করে না করতে চায় তারা পাবলিকলি ভয় পায়, কারণ তারা ডেমোক্রেসিক প্রসেসে আসেনি। হ্যাঁ, তারা কেন্দ্রের মধ্যে তাদের জন্ম, তারা ওই ধরনের জিনিসই আশা করে। সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনে বাংলাদেশ যেভাবে কাজ করছে, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তার প্রশংসা করেছেন বলে জানিয়েছেন তথ্য এবং সম্প্রচারমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এই কথা জানিয়েছেন মন্ত্রী। এ সময় মন্ত্রী বলেছেন দেশের গণমাধ্যমে কীভাবে কাজ করে সেসব বিষয়েও আলোচনায় উঠে এসেছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম কীভাবে কাজ করে এবং এই মাধ্যমে গুজব ছড়ানো এবং এর ঝুঁকির নানা বিষয়েও কথা হয় রাষ্ট্রদূতের সঙ্গে। আলোচনার সময় রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীকে জানিয়েছেন র্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা একটি দীর্ঘ প্রক্রিয়ায় এসেছে, কাজেই এটি প্রত্যাহারেও দীর্ঘ সময় লাগবে। আমি তাকে ধন্যবাদ জানিয়েছি তাদের কন্টিনিউড সাপোর্টের জন্য। আমাদের নিরাপত্তা বাহিনীকে তারা অ্যাসিস্ট্যান্স দিয়ে যাচ্ছে এবং বিশেষ করে সন্ত্রাসবাদ দমনে, জঙ্গিবাদ দমনে তাদের যে সহায়তা সেজন্য তাকে ধন্যবাদ জানিয়েছি। তিনিও বাংলাদেশ যেভাবে কাজ করছে সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনে সেটির প্রশংসা করেছেন। আকাশপথে বাংলাদেশে ঢুকতে এখন থেকে সব যাত্রীর অনলাইনে হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ বাধ্যতামূলক। বুধবার নতুন বিধিনিষেধ জারি করে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। নতুন নিয়ম চালু হওয়ায় বিমানবন্দরে যাত্রীদের ফর্ম পূরণ করতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। করোনা সতর্কতায় বিদেশ থেকে দেশে ঢুকতে বিমানবন্দরে নেমেই হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হতো যাত্রীদের। এতে বিমানবন্দরের ভেতরেই ব্যয় হতো দীর্ঘ সময়। তাই যাত্রী বিড়ম্বনা কমাতে অনলাইনে ফর্ম পূরণের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে চিঠি দেওয়া হয় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে। এ বিষয়ে নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বেবিচক। এতে দেশে আসার 3 দিনের মধ্যে যাত্রীদের হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে। পরে কিউআর কোডযুক্ত হেলথ কার্ডটি প্রিন্ট করে অথবা মোবাইলে সফট কপি সঙ্গে রাখতে হবে। 25 তারিখ থেকে বাংলাদেশে যারা আগমন করবেন প্যাসেঞ্জাররা, তারা হচ্ছে 72 ঘন্টা পূর্বে মানে 72 hours before departure from their original destination, মানে অরিজিন থেকে 72 ঘন্টা পূর্বে এটা ফিল আপ করে জমা করবেন। এসে এটা আমাদের ইনভিটেশনে দেখালে আমাদের হেলথের যে টাইমটা সেটা একটু দেখতে যাবে এবং যাত্রীদের একটুখানি সময়টা দেখতে যাবে ইনশাআল্লাহ। এছাড়া কোনো দেশে ট্রানজিট হলে একই নিয়মে নতুন করে হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করে সঙ্গে রাখতে হবে, যা বোর্ডিং এর সময় যাচাই করা হবে। যদি দেখেন কি একজন ভ্যাকসিনেশন দেয়নি, তাহলে তিনি ভ্যাকসিনেশন না করবেন, তখন ওখানে বলবে যে না, উনি তখন এটার জন্য পারমিটেড না বা হলো না, তখন ওনাকে আরটিপিসিআর চেষ্টা করিয়ে তখন সেটাকে সাপোর্টিং ডকুমেন্টেশন নিয়ে আসতে হবে। তখন আমাদের আর হেলথে যে এখন যে ফর্মগুলো ফিল আপ করে ম্যানুয়ালি যেটা করা হচ্ছিল সেইটার প্রসেসটা দিলে তা বন্ধ হয়ে যাবে। এছাড়া বিমানে যাত্রী পরিবহনের ক্ষেত্রেও বিধিনিষেধ শিথিল করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যবসার পরিবেশ সহজ করতে অপ্রয়োজনীয় লাইসেন্সের বাধ্যবাধকতা তুলে নেওয়ার দাবি ব্যবসায়ীদের। তাদের অভিযোগ, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতার কারণে সামগ্রিক ব্যবসা সূচকের ক্ষতি হচ্ছে। বৃহস্পতিবার মতিঝিলার ফেডারেশন ভবনে এফবিসিসিআই আয়োজিত এক সেমিনারে এই অভিযোগ করেন ব্যবসায়ীরা।
দেশের ব্যবসার পরিবেশ সহজ করতে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার সেবা নিয়ে ব্যবসায়ীদের সচেতন করতে সেমিনারের আয়োজন করে এফবিসিসিআই। এতে ব্যবসা শুরুতে নানা হয়রানির বিষয়টি উঠে আসে ঘুরে ফিরে। সভায় ব্যবসায়ী নেতারা বলেন, লাখ লাখ টাকা খরচ করে অপ্রয়োজনীয় লাইসেন্স নিতে বাধ্য হচ্ছেন তারা, তারপরও পর্যাপ্ত সহযোগিতা পান না সরকারি কর্মকর্তাদের কাছ থেকে। হয়রানি বন্ধে শিল্পক্ষেত্রে সকল নিরাপত্তা লাইসেন্স একটি কর্তৃপক্ষের আওতায় আনার ওপর জোর দেন তারা। প্রত্যেকটা লাইসেন্স দেখা যায় প্রতি বছর আমাকে রিনিউয়াল করতে হয়। আপনি জানেন কি জানি না যে আমাদের যে ট্রেড লাইসেন্স, ঢাকার আশেপাশে একটা ট্রেড লাইসেন্স লক্ষ লক্ষ টাকা পর্যন্ত দিতে হয়, লক্ষ টাকার উপরে। আপনার আশুলিয়া, ঢাকা এবং গাজীপুর কি সার্ভিসটা তারা দিচ্ছে যে লক্ষ টাকা তারা আমাদেরকে ট্রেড লাইসেন্সের জন্য পেমেন্ট করতে হবে? তবে সেবা না নিয়েই দোষারোপের দাবি বিডা চেয়ারম্যানের। তিনি জানান, ওয়ান স্টপ সার্ভিস চালু হলেও তা গ্রহণ করছেন না ব্যবসায়ীরা। আপনারা বিডা ওয়েসেস প্ল্যাটফর্মটি ব্যবহার করুন, যে সার্ভিসগুলি এই মুহূর্তে অনলাইন লাইভে আছে এগুলি বিডা সার্ভিস প্ল্যাটফর্ম, যেটি এটি ব্যবহার করে আপনারা অ্যাপ্লিকেশন করুন, সো দ্যাট আমরা অন্যান্য সার্ভিসগুলির সাথে যুক্ত করতে পারি। ব্যবসা সামগ্রিক উন্নয়নে সরকারি সব সেবা ডিজিটাল করার সুপারিশও উঠে আসে সেমিনারে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একদিনে 150 কোটি টাকা বীমা দাবি পরিশোধ করল ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। বৃহস্পতিবার ব্যাংকিং চ্যানেলে এই অর্থ প্রদান করে বীমা প্রতিষ্ঠানটি। রাজধানীর তোপখানা রোডের ফার ইস্ট টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, বর্তমান পরিচালনা পর্ষদ মোট 413 কোটি টাকার বকেয়া দাবি পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে। এ সময় সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াতুল ইসলাম দেশের জিডিপি প্রবৃদ্ধিতে বিমা খাতের অবদান বাড়ানোর লক্ষ্য নিয়ে কর্মীদের কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, গ্রাহক স্বার্থ সুরক্ষায় গুরুত্ব দিয়ে ব্যবসা সম্প্রসারণের নীতি গ্রহণ করতে হবে। ফরেস্ট লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান শেখ কবির হোসেন বিমা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে জোর দেন। কোম্পানির আর্থিক ও সাংগঠনিক কাঠামো সুদৃঢ়করণের জন্য বর্তমান পরিচালনা পর্ষদের নির্দেশনায় প্রধান কার্যালয় সহ বিভাগীয় জেলা সাংগঠনিক পর্যায়ে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ ও সংকোচনের বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। বর্তমান পর্ষদ বিমা দাবি পরিশোধকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এই বিষয়ে ব্যবস্থাপনাকে সর্বাত্মক সহযোগিতা করছে। ইউক্রেনের বন্দরনগরী মারিউপোল পুরোপুরি দখলে নিয়েছে রাশিয়া। শহরটিতে 2 মাস যুদ্ধের পর আজ এমনটাই দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে রুশ সেনারা মারিউপোল দখলের দ্বারপ্রান্তে রয়েছেন বলে জানিয়েছিলেন ইউক্রেনীয় এক কমান্ডার। শহরটির একটি ইস্পাত কারখানায় ইউক্রেনীয় সেনা ও বেসামরিক নাগরিক অবরুদ্ধ থাকার পরও এই ঘোষণা দেন পুতিন। রুশ প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, ইউক্রেনীয় যোদ্ধাদের সঙ্গে চূড়ান্ত লড়াইয়ের কোনো দরকার নেই। মারিউপোলে রুশ সেনাদের বিজয় বড় সাফল্য বলে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। একই সঙ্গে রুশ সেনাবাহিনীকে অভিনন্দন জানান তিনি। রুশ প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, প্রায় 2000 ইউক্রেনীয় সেনা এখন আজোভস্তাল স্টিল প্ল্যান্টের ভিতরে অবস্থান করছেন। ইউক্রেনের সামরিক অভিযানের মধ্যেই নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে রাশিয়া। বুধবার ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণ পরিদর্শন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে তিনি বলেছেন, এখন থেকে রাশিয়াকে হুমকি দিতে হলে যে কাউকে দুবার ভাবতে হবে। ইউক্রেনে প্রায় 2 মাস ধরে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এর মধ্যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়ে পশ্চিমা বিশ্বের মাথা ব্যথার নতুন কারণ হয়ে দাঁড়িয়েছে মস্কো। অত্যাধুনিক সারমাট ক্ষেপণাস্ত্র দিয়ে সহজেই যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব বলে দাবি রাশিয়ার। পশ্চিমা বিশ্বের কাছে দ্বিতীয় শয়তান নামে পরিচিত সারমাট মিসাইল, দূরপাল্লার বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের হিসেবে সবচেয়ে শক্তিশালী এই ক্ষেপণাস্ত্রের ওজন প্রায় 200 টন। প্রতিবার উৎক্ষেপণে অন্তত 10টি ওয়ারহেড বহন করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। বর্তমানে এই ক্ষেপণাস্ত্র সমতুল্য কিছু নেই, অদূর ভবিষ্যতে হবেও না। অভিনব এই অস্ত্র আমাদের সশস্ত্র বাহিনীর লড়াই সক্ষমতাকে আরও দৃঢ় করবে, বহির্বিশ্বের হুমকির হাত থেকে রাশিয়ার সুরক্ষা নিশ্চিত করবে, আর যারা রাশিয়াকে হুমকি দেওয়ার চেষ্টা করে তাদেরকে দ্বিতীয়বার ভাবাবে। বেশ কয়েক বছর ধরে অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র তৈরিতে কাজ করছে রাশিয়া, তাই সারমাট ক্ষেপণাস্ত্র পরীক্ষা বিস্মিত হওয়ার মতো কোনো ঘটনা নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ইউক্রেনের সামরিক অভিযানের সময় এমন পদক্ষেপ ভূ রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করবে বলে আশঙ্কা তাদের।
মস্কোর এই পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। এখনই একে হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে না বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার একটি বেসরকারি ব্যাংক ও বেশ কয়েকজন ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে বাইডেন প্রশাসন। এদিকে রাশিয়া অংশগ্রহণ করায় G20 বৈঠক থেকে ওয়াকআউট করেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের প্রতিনিধিরা। বুধবার ওয়াশিংটন ডিসিতে জোটভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের বৈঠকে এই ঘটনা ঘটে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে করোনায় একদিনে 3,223 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছে 9 লাখের বেশি রোগী। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 62,32,000, মোট আক্রান্ত 50,70,00,000 বেশি। একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে জার্মানিতে 1,87,000 রোগী, দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ফ্রান্সে। দেশটিতে 24 ঘন্টায় 1,55,000 করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিকে 24 ঘন্টায় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে যুক্তরাজ্যে 508 জনের, দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে 408 জনের। চীনে এক সপ্তাহে সংক্রমণের হার বেড়েছে 138%, ফিনল্যান্ডে এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে 300%, আর মৃত্যু হার বেড়েছে 578%। লিস্ট এ ক্রিকেটে এক মৌসুমে সর্বোচ্চ রানের মালিক এখন এনামুল বিজয়। বিকেএসপিতে আজ লেজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে 73 রানের ইনিংস খেলে তার মোট সংগ্রহ দাঁড়িয়েছে 878 রানে। আগের রেকর্ড ছিল সাইফ হাসানের 814 রান। বিকেএসপিতে সাকিব মাশরাফির লেজেন্ডস অফ রূপগঞ্জের কাছে 3 উইকেটে হেরেছে তামিমের প্রাইম ব্যাংক। 33 ওভারের ম্যাচে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 152 রানে অল আউট হয় প্রাইম ব্যাংক। জবাবে 84 রানে 7 উইকেট হারিয়েও তানভীর হায়দার মুক্তার আলীর 70 রানের পার্টনারশিপে 3 উইকেটে জয় পায় টাইগার্স। বিকেএসপির আরেক ম্যাচে আবাহনীর বিপক্ষে 36 ওভারে 276 রানের বড় স্কোর পায় গাজী গ্রুপ। রান তাড়ায় মুনিম শাহরিয়ার, নাজবুল শান্ত এবং মোসাদ্দেক সৈকত 50 করলেও 27 রানে ম্যাচ হারে আবাহনী। মিরপুরে আসরে চমক জাগানো দল রূপগঞ্জ টাইগার্স টেবিলের শীর্ষ দল শেখ জামালের বিপক্ষে করে 247 রান। ওপেনার জাকির হাসান 75 এবং সাদ নাসিম করেন 50 রান। 3 উইকেট শিকার মেহেদী মিরাজের। তবে নুরুল হাসান সোহানের অপরাজিত 132 রানের অনবদ্য ইনিংসে 4 উইকেটে জয় পায় শেখ জামাল। অবশ্যই এবারও কিছুটা ফ্লাইট ছিল, একটা লুপের মতো একটি রান বেরিয়েছে। আমি মোহাম্মদ রফিকের মতন করে বলবো যে সাকিব আল হাসানের দিকে একটা ফিল্ডার দেখে। কোপা ইতালিয়ায় সেমিফাইনালের ফিরতি লেগে ফিওরেন্তিনাকে 2-0 গোলে হারিয়েছে ইউভেন্টাস। 2 লেগ মিলিয়ে 3-0 গোলে এগিয়ে থাকায় ফাইনালে তুরিনের ওল্ড লেডি। ঘরের মাঠে প্রথমার্ধে বল দখলে পিছিয়েছিল ইউভেন্তাস, তবে 32 মিনিটে বেরনার্দোস্কির গোলে এগিয়ে যায় অ্যালেগ্রির দল। বিরতির পর আদ্রিয়ান রাবিয়ট গোল পেলেও ভিয়ারে তা বাতিল হয়ে যায়। দ্বিতীয়ার্ধের যোগ করার সময়ে স্বাগতিকদের আনন্দ দ্বিগুণ করেন দানিলো। ফাইনাল ইউভেন্তাসের প্রতিপক্ষ ইন্টারমিনাল 11 মে শিরোপার জন্য লড়বে 2 জায়ান্ট। ক্রসিং ইন রাবিয়ট টু র‍্যাপ ইট আপ। এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।